বেজির মতো দেখতে মিঙ্কের মাধ্যমে দ্রুত ছড়ায় করোনা ভাইরাস, সম্প্রতি তথ্যটি নিশ্চিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিস্তারিত গবেষণার জন্য চীনে খামার পরিদর্শনে যাচ্ছেন বিশেষজ্ঞরা। ভিউয়ার্স, তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ওয়েলকাম টু নিউজ মিনিটস। যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, ডেনমার্ক সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মিঙ্ক খামারে গেল কয়েক মাসে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। আতঙ্কে মেরে ফেলা হয় কয়েক কোটি মিঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মিঙ্কের মাধ্যমে করোনা বিস্তারের হার কয়েক গুণ বেশি, তবে সংক্রমণের উৎস নিয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা। খামারে লালন পালন হওয়া বিভিন্ন প্রাণীর সংক্রমণ ঝুঁকি নিয়ে গবেষণা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষকরা বলছেন, খামারের একটি প্রাণী আক্রান্ত হলে খুব দ্রুত তা অন্য প্রাণীর মধ্যে সংক্রমিত হতে পারে। মানুষের মাধ্যমে মিঙ্ক সহ অন্য প্রাণীর মধ্যে বিস্তার লাভ করতে পারে করোনা ভাইরাস। পরীক্ষিত না হলেও এ ধরনের নজির আছে, তবে মানুষের সংক্রমণে এদের ভূমিকা এখনও নিশ্চিত নয়, সে কারণেই বিষয়টিতে নজর দেওয়া প্রয়োজন। গবেষণার স্বার্থে সরেজমিনে মিঙ্ক খামার পরিদর্শনে যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা। মিঙ্কের পশম আর চামড়া ব্যবহৃত হয় দামি পোশাক ও জুতোই। এছাড়া চীন ও হংকংয়ে বেশ জনপ্রিয় পশম থেকে তৈরি কৃত্রিম আইল্যাশ। কিছুদিন আগেও মিঙ্কের প্রজননের শীর্ষে ছিল ডেনমার্ক, তবে করোনা আতঙ্কে লাখো মিঙ্ক মেরে ফেলার পর বাজার ধরার চেষ্টায় আছে চীনের খামারিরা। ভিউয়ার্স, এ ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন।